আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আরেকটি সারাদিনের ব্লগ। তো প্রথমেই গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সোনামণি ঘুম থেকে উঠে গেছে। তো দেখুন, আমাদের ছোট্ট ফাতেমাও ঘুম থেকে উঠে গেছে। তো গরমের জন্য ওর চুলগুলোকে দেখতে পাচ্ছেন কেটে ফেলেছে সবগুলাই। আর এদিকে দেখুন, আমাদের আরোহী আর ফাতেমা বসে বসে সকালে নাস্তা করছে। তো আমাদের ছোট্ট ফাতেমা দেখুন বিস্কিট খাচ্ছে, আর আরোহী এদিকে চা খাচ্ছে। তো এই যে দেখুন, আমাদের ফাতেমা কিন্তু দেখে অবাক হয়ে গেছে, এটা কী। তো তারপরে আজকে আব্বু কী কী বাজার থেকে আনলো শেয়ার করি। তো আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম, আর এখন দেখুন আমরা বাজার থেকে কী কী আনা হয়েছে। তো প্রথমে করলাগুলো আম্মু ব্যাগ থেকে বের করে নিচ্ছে, আর নিচে রয়েছে আলু। তো এই যে সুন্দর সুন্দর করলাগুলো। গাইস, এখানে আরও রয়েছে তাজা তাজা বেগুন, আর রয়েছে একটা সুন্দর লাউ। সেগুলো বাজার থেকে আনা হয়েছে, আর আরও আনা হয়েছে অনেক কিছু, সেগুলোও শেয়ার করবো। এদিকে দেখুন গাইজ, আমরা ছোটো মাছ রান্না করব, মানে ভুনা ছোটো মাছটা চচ্চড়ি করব। তো সেজন্য ওদিকে আমরা মশলাগুলো দিয়ে কষিয়ে রেখেছি। এদিকে দেখুন মাছ ভুনা হচ্ছে, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাছ ভুনাটা রেডি হচ্ছে। এখানে রয়েছে ডাল, তো ডালটা আগেই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমাদের রাইস কুকারে ভাতও তৈরি হয়ে গেছে। আর গাইজ, আজকে আমরা রান্না করব রাজহাঁস। তো সেজন্য রাজহাঁসগুলো প্রথমে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং সঙ্গে আলু কেটে দিয়েছি। তো রাজহাঁসের তরকারি কিন্তু অনেক ইয়ামি। তো এখানে দেখুন রাজহাঁসের জন্য এদিকে আম্মু মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আর এদিকে আরও রান্না করা হচ্ছে লাউ। তো এইমাত্র যে লাউটা আনা হয়েছে সেটাই আম্মু এখন রান্না করছে। আর গাইজ দেখুন, এখানে রয়েছে করলা ভাজি। তো করলা ভাজিটাও এইমাত্র রেডি হয়েছে গরম গরম। আর এখানে গাইজ দেখুন, মাংসের জন্য এখানে আরও পেঁয়াজ পুলে রাখা হয়েছে। আর দেখুন, আজকে বাজার থেকে অনেকগুলো মাছও আনা হয়েছে, তো সেগুলো এখন আম্মু প্যাকেটিং করবে। তো অনেকগুলো আনা হয়েছে এখানে। গাইজ, মাছগুলো প্যাকেট করে তারপরে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। তো এই যে দেখুন, এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আর গাইজ দেখুন, এখন হচ্ছে বিকালবেলা। তো এখন যেহেতু অনেক গরম, তাই আমরা এখন আনারস এনেছি। তো এখন আমরা এই আনারসগুলো কেটে তারপরে সবাই মিলে এখন বিকালের নাস্তায় খাবো।
সো গাইজ, এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।